সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আমাদের এই কমিউনিটির পরিচিত মুখ, মাস্টার অফ ল, আইনজীবী মোহাম্মদ ইল মজুমদার। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, আপনারা যদি আইনি বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। স্বাধীনতা দিবস গিয়েছে গতকাল 4ঠা জুলাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভেচ্ছা আপনাকে, সেই সাথে দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। তবে আরেকটি খবর হচ্ছে 4ঠা জুলাই রাত 12টার পর থেকে যেটি শুরু হয়েছে, আইএসের অভিযান শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের। এবং দর্শকদের জানিয়ে রাখতে চাই, এর আগে এক সপ্তাহ আগে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই আইএসের অভিযান শুরু করতে চেয়েছিলেন তখন কিন্তু ডেমোক্রেটদের অনুরোধে কিছুটা তিনি চুপ থাকলেও সেই অভিযানটি কিন্তু আবারও শুরু হয়েছে খুব ব্যাপক পরিসরে 4ঠা জুলাইয়ের রাত থেকে। মোহাম্মদ ইল মজুমদার, খুব সংক্ষেপে একটু যদি বলেন শুরুতে, তারপরে আমরা একটু ফোনে প্রশ্ন আসি। এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আইস 10টি মেগা সিটি, বিগ সিটিতে তল্লাশি অভিযান শুরু করেছে এবং নিউ ইয়র্ক সিটি ইজ ওয়ান অফ দ্যাম। সো এখন সংক্ষেপে বলি, যেটা বলছেন সংক্ষেপে কথাটা মানুষের তথ্যটা দিতে হয়, সেটা হলো আইস যখন আপনার দরজায় নক করবে আপনি দরজা খুলতে বাধ্য না, কারণ এখানকার ল হলো আপনার ওয়ারেন্ট সাহা কেউ আপনাকে আপনার দরজা ভাঙে কেউ ঢুকবে না। সো চান্স ইজ দ্যাট দে উইল গো ব্যাক। আর সেকেন্ড কাজ হলো ইমিডিয়েটলি যারা কোনো কাগজপত্রহীন আছেন কিন্তু তাদের অ্যানসেস্টার বা ডিসেন্ডেন্ট আছে, অ্যানসেস্টার বলতে যাদের পিতামাতা সিটিজেন আছে বা ছেলেমেয়েরা সিটিজেন আছে, দে ক্যান ফাইল এ পিটিশন ক্যান্সেলেশন অফ রিমুভাল 42A, 42B, যে কোনো পিটিশন পেন্ডিং থাকাকালীন কাউকে আইস ধরবে না। আর এ হলো যারা অবৈধ এবং ক্রাইম করেছেন তাদেরকে তারা প্রায়োরিটি দিবে। তো সুতরাং এই জিনিসগুলা লক্ষ্য রাখবেন। এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মেয়র্স অফিস অফ ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স একটা হার্টলাইন খুলেছে, এই মুহূর্তে আমার নাম্বারটা মনে নাই বারে, বাট এই নাম্বারটা পাওয়ার জন্য 311 কল দিবেন, নির্ভয়ে কল দিবেন, সেখানে লয়ার আছে, লিগাল সাপোর্ট আছে, আপনাকে হেল্প করবে। নির্ভয়ে 311 কল দিবেন, নিউ ইয়র্ক সিটি মেয়র্স অফিস অফ ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স স্ট্যান্ড বাই আছে ইমিগ্রেন্ট কমিটিকে হেল্প করার জন্য আইস অভিযানে, যাতে মিনিমাম লোক ক্ষতিগ্রস্ত হয়, যেমন ক্ষতিগ্রস্ত একদম না হয় সেটাই মেয়রের প্রচেষ্টা। এবং নিউ ইয়র্ক সিটি মেয়রকে আমরা এই জন্য অনেক ধন্যবাদ দিতে হয়। আমরা একজন আছেন শুরু থেকে অপেক্ষা করছেন, আমরা প্রশ্নটি নিয়ে আসি, তারপরে এই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা কোশ্চেন। জি যে কোশ্চেনটা হইল, আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি, হ্যাঁ আমার ইন্টারভিউ চিঠির তারিখ ঠিক হয়েছে কিন্তু আমি N648 ফর্ম ফিল আপ করছি, হ্যাঁ এখন ইন্টারভিউতে আমারে কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে? আপনি N648 হলো আপনি ওয়েবার চেয়েছেন যে আপনার পরীক্ষা ছাড়াই যেন আপনাকে ফাঁস করে দেওয়া হয়, বাট এক্সামিনার কিন্তু N648টা ডাক্তার ঠিকভাবে ফিল আপ করছে কিনা সেটা দেখবে। যেমন সেখানে 8 নম্বর এবং 9 নম্বর কলামে যদি এনাফ এক্সপ্লানেশন না থাকে কেন এই লোকটা হিয়ারিং ইম্পেয়ার বা এই লোকটা দেখতে পারবে না বা শুনতে পারবে না বা মেমোরি লস হয়েছে বা যে মেন্টাল ডিসেবিলিটি আছে, এই ডিসেবিলিটি শুধু ডিসেবিলিটি আছে বললেই হবে না এবং সংক্ষিপ্তভাবে লিখে দিলে হবে না, এইটার সপক্ষে অ্যানালাইসিস থাকতে হবে, নিউরোলজিক্যাল রিপোর্ট থাকতে হবে, প্রাইমারি কেয়ারের রিপোর্ট থাকতে হবে। যদি রিপোর্টগুলো যথাযথ না হয়, দেখা গেছে ইতিপূর্বে প্রায় প্রতি সময় আমরা দেখি ডাক্তারের 648 দেওয়া সত্ত্বেও আপনার এটা ডিনাই করছে, আপনার বললো যে না এটা এনাফ না, তখন তবে আপনাকে আরেকটা সময় দিবে যে এটা আবার এক্সপ্লেন করে নিয়ে আসার জন্য। যদি ইন্টারভিউ ডেট পড়ে থাকে আপনাকে স্বাগতম, আপনার আশা করি ডাক্তার সব ঠিকই লিখেছে। আপনার সাধারণত যদি N648টা ঠিকভাবে লেখা হয় অর্থাৎ যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে আপনার কোনো পরীক্ষায় লাগবে না, কারণ সে এটা এই দেওয়ার অর্থই হচ্ছে আপনি ডিজেবল, আপনার কোনো পরীক্ষা লাগবে না, শুধুমাত্র রিকোয়ারমেন্ট আপনি এখানে 5 বছর ছিলেন কি না, আপনার কোনো ক্রাইম কমিটেড করেছেন কি না, আপনার এগুলোই চেক করা হবে, পুরো পরীক্ষায় নেওয়া হবে না যদি N648 অ্যাকসেপ্টেবল হয়, অ্যাপ্রুভ হয়। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি, আপনাকে একটু স্পষ্ট করে প্রশ্নটি করতে হবে। জি, 2 সপ্তাহ আগে আমার গাড়িতে গাড়ির থেকে গ্রিন কার্ড, সোশ্যাল সিকিউরিটি কার্ড ছুঁড়ে মানে গ্লাস ভেঙে নিয়ে গেছে,
এখন আমি কি করতে পারি আর কতদিন লাগবে? আপনার অত্যন্ত দুঃখিত, আপনার এটা গাঁই ভাঙ্গি নিয়ে গেছে। এই প্রসঙ্গে আমি অ্যালার্ট করতে চাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো ঘটনা, দুর্ঘটনা, চুরি, সামারি, ডাকাতি, যেখানে যা কিছু হয় পুলিশ ডিপার্টমেন্টে আপনি নোটিফাই করতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি গ্রিন কার্ডটা পাবেন। গ্রিন কার্ডের কপি যদি থাকে উপকার হবে, আপনি আবার গ্রিন কার্ড রিপ্লেসমেন্টের জন্য আপনি ফাইল করতে হবে। আনফর্চুনেটলি আপনার যদি ইনকাম থাকে আপনাকে ফি দিয়ে করতে হবে। আর যারা যারা ফি ওয়েভার অ্যাপ্লিকেবল, অনেকের কাছে যারা দরিদ্র, অসহায়, নিরীহ, দরিদ্র সীমার নিচে ইনকাম, তারা বিনামূল্যে করতে পারেন। সো আপনার গ্রিন কার্ড ফেরত পাবেন, আপনি সোশ্যাল সিকিউরিটি ফেরত পাবেন, আপনি একটু হ্যাসেল করতে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি ইমিডিয়েটলি যদি না করে থাকেন, আপনি পুলিশ ডিপার্টমেন্টকে রিপোর্ট করতে হবে। যে কোনো দুর্ঘটনা হয় করবেন এবং আপনার আমাকে কল দিতে পারেন, নট এজ এ আমার কেস নেওয়ার জন্য, আমি জনগণের ফাঁসে থাকি। যে কোনো লোক ভিক্টিমাইজড হয়, আই রেজ মাই ভয়েস, এটা আমার ফ্যাশন, দিস ইজ হোয়াট আই ডু। আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? আমি নাসিম আছি। জি, প্রশ্নটি, আমার ছেলের বয়স 19 বছর, 19 ইয়ার্স ওল্ড। আমি ওকে বিয়ে করাতে চাইছি দেশে নিয়ে। ও বিয়ে করার পর কি ওর ওয়াইফকে নিয়ে আসতে পারবে? অফকোর্স, আপনার ছেলে যদি সিটিজেন হয় এবং সে অ্যাপ্লাই করে করার যেটা প্রচলিত টাইম, সে টাইম ফর অ্যারাউন্ড এ ইয়ার, যদি সমস্ত এফিডেভিট সাপোর্ট, সমস্ত ক্লিয়ারেন্স, সব কিছু ঠিক থাকে, বউয়ের যদি ক্লিয়ারেন্স থাকে, তাহলে তো অবশ্যই আপনি আনতে পারবেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যাঁ, হ্যালো নূপুর ভাই, আসসালামু আলাইকুম। হুমায়ুন ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। আমাদের সাথে কথা বলছেন, তিনি হচ্ছেন বাপার, আমাদের সম্মানিত যিনি সাধারণ সম্পাদক, হুমায়ুন ভাই। জি হুমায়ুন ভাই বলেন। হ্যাঁ মজুমদার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? থ্যাংক ইউ হুমায়ুন ভাই, আপনাকে স্বাগতম, শুভেচ্ছা টিভিএন 24 এ। আপনি একজন আলোকিত ব্যক্তিত্ব। কথা শুনি মজুমদার ভাই, ফোন দিয়েছি একটা কারণে। মজুমদার ভাই, আপনি সবার একটা প্রশ্নের উত্তর দিবেন যে এই যে ইদানিং আমাদের কমিউনিটিতে একটা সমস্যা হচ্ছে, একটা ফোন স্ক্যাম করা হয়। সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে বলে যে তোমার বিরুদ্ধে অনেকগুলি টাকা পাই, এটা সেটা, তারপরে আমাদের অনেক মানুষ এটা ভিকটিম হচ্ছে। আপনি এটা একটু বলে দেন সবাইকে যে আসলে সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে কোনোদিন কেউ ফোন দিবে না। আপনার কোনোদিনও উচিত না সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেয়া ফোনের মধ্যে থেকে, আর টাকা দেওয়ার তো প্রশ্নই আসে না। তো এরা মানে বলবে যে আমি পুলিশ অফিসার, আমি আইনের লোক, আমি তোমাকে অ্যারেস্ট করবো এবং তোমাকে আমি ধরে নিয়ে যাব, কিন্তু কেউ যেন এই ফাঁদে না পড়ে। এবং আপনি আমাদের কমিউনিটি সবাইকে বলে দেন যে এই জিনিসটা যেন ঠিকমতো সবাই বুঝতে পারে এবং এটা 100% একটা স্ক্যাম, এবং এটা পুরোপুরি ফাঁকি দিয়ে টাকা নেয়া মানুষের কাছ থেকে, মানুষকে হেনস্থা করা। সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে কোনোদিন কেউ টাকা নেবে না, টাকা চাবে না। আমি একটু উনি শেষ করুন, তারপরে আপনি বলুন। হুমায়ুন ভাই, প্রথমত আপনাকে ধন্যবাদ, এবং আপনাকে কিন্তু আমরা চাই আমাদের এই অনুষ্ঠানে, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমি চাই যে আপনি যে বিষয়টি নিয়ে আজকে সচেতন করার চেষ্টা করছেন, সেটি এখানে এসে আমাদের, আপনি যেহেতু NYPD সাথে জড়িয়ে আছেন, এখানে এসে এই বিষয়টি মানে মানুষকে সচেতন করবেন, সে আহ্বান জানাচ্ছে। এবং আপনি কোনো একদিন আমাদের হয়তো একটু সময় দিবেন সেই আহ্বানটি। অবশ্যই আমি আপনাকে অনুরোধ করেছি এই জিনিসটা সবার সামনে বলার জন্য যে আসলে কেউ কোনোদিন কেউ টাকা দিবেন না, এবং কেউ কোনোদিন কারো রাইট নাই এবং কোন পুলিশের রাইট নাই সোশ্যাল সিকিউরিটি নাম্বার ফোনের মাধ্যমে দেয় এবং আপনাকে অ্যারেস্ট করার কোন হুমকি দেওয়ার রাইট নাই। যদি এটা বলে তাহলে আপনি বলবেন যে তুমি একটা থানায় আসো, আমি সেই থানায় গিয়ে তোমাকে টাকা দিব, তাইলে ওরা ভয় পাবে আর কি। ধন্যবাদ এবং সবাই গুড লাক আশা করছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মজুমদার ভাই। থ্যাংক ইউ হুমায়ুন ভাই, এগেইন আপনাকে এই অত্যন্ত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আসার জন্য, নূপুর আফাকেও ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আচ্ছা এটা বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেট থেকে অনেককে না, শুধু আমাকেও কল দিছে যে তোমার সোশ্যাল সিকিউরিটি। সো অ্যাগেইন আপনি অলরেডি বলেছেন সোশ্যাল সিকিউরিটি, ইমিগ্রেশন, আইস, তারা কখনো মানুষকে এভাবে কল দেয় না। আমি এই ব্যাপারে হাজার হাজার বার বলেছি, বিভিন্ন মিটিংয়ে বলি এবং আরও বলবো। ওয়ান্স অ্যাগেইন, যদি ইমিগ্রেশন বা সোশ্যাল সিকিউরিটি ডিভিশনের নাম দিয়ে কেউ কল দেয়, তো সেটা আপনারা মনে করবেন সেটা ভুয়া কল। 99.5% টাইম এরা কখনো কল দেয় না। এবং আমার ক্লায়েন্টরা অলওয়েজ এভরি উইক আমি কল পাই যে বসুন্ধর ভাই একটু আগে একজনে কল দিল, বলছে আধা ঘন্টার ভিতরে যদি আমি $600 ওখানে ড্রপ না করি তাহলে আমাকে ক্যাশ করতে আসবে। তো আমি বলবো
যদি আমি অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার করি এখানে এটা বলবো না, এবং সবাইকে আমি সচেতন করি। এবং গতকালকেও আমাদের একটা ক্লায়েন্ট ব্রাউন্সে, ক্লায়েন্টটা এমনিতে সমস্যায় আছে, ওই কলটা হয়তো অনেক সমস্যা, অনেক কথা বুঝে না, ওই শুধু বুঝে এক সামান্য সামান্য বুঝে। আচ্ছা, এই সময় কি করা উচিত? তো এই সময় উচিত হবে জাস্ট হ্যাঙ্গ আফ, অর যদি আপনি 100% শিওর না 311 কল করিয়া ওই নাম্বারটা রিপোর্ট করা, যে নাম্বার থেকে নাম্বার আইডি থাকে, কলার আইডি যদি থাকে বা নাম্বার থাকে, নাম্বারটা পুলিশকে নোটিফাই করা এবং 311 কল দেওয়া, তার লয়ারকে জানানো, তার অ্যালার্ট করা জনগণকে, এবং নট টু ডিসক্লোজ। ফার্স্ট অফ অল, যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার কেউ জিজ্ঞাসা করে, ইউ নেভার টেল হু এভার ইট ইজ, মানে ফোনে যদি জানতে চায় দিবেন না, ডেট অফ বার্থ দিবেন না, কারণ কারো কোনো অধিকার নাই এভাবে নেওয়ার। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমি রিনা, আমি নিউজার্সি থেকে বলতেছি। জি হ্যাঁ, আমি গ্রিন কার্ড দিয়ে 2017 আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম, মেয়েতে। তো 2019 ফেব্রুয়ারিতে অ্যাপ্রুভাল লেটার আসছে, কিন্তু আমি এনবিসিতে কোনো কিছু পাইনি এখনো। আচ্ছা, কি বলবেন? আচ্ছা, অ্যাপ্রুভাল 17 যেহেতু করছেন, 18-19 সুতরাং আপনার এখনো সময় আছে, কারণ যেহেতু আপনি গ্রিন কার্ডধারী, আপনার অ্যাপ্রুভাল আসবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো এই যে লম্বা সময়, অনেকের অ্যাড্রেস চেঞ্জ হয়, এই অনেকের হয়তো অ্যাড্রেস চেঞ্জ না হলেও একসময় এক গাদা মেইলের সাথে একটা গুরুত্বপূর্ণ মেইল হারে যেতে পারে। সুতরাং আপনি পিরিয়ডিকলি এখন USCIS.gov যেখানে গিয়ে কেস স্ট্যাটাস অনলাইন, কেসের এই নাম্বারটা দিয়ে দেখবেন যে আপনার কোনো অ্যাপ্রুভাল নোটিশ আসছে কি না, কোনো নোটিশ আসলো কি না, কোনো নোটিশ যেহেতু মিস না হয় সেটা তদারকি করাই হবে আপনার কাজ এখন। আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন শাহনা বাড়ি, তিনি বলছেন হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন 2018 এর মার্চে, এবং এ ক্যাটাগরিতে অ্যাপ্রুভাল লেটার এখনও পায়নি, কত দিন লাগবে? কারণ এই যে ক্যাটাগরিগুলো বোঝা মানুষের পক্ষে ডিফিকাল্ট। আপনি যদি সিটিজেন হিসেবে করলেন নাকি গ্রিন কার্ড হিসেবে করলেন, এটা ইজি হয়। সিটিজেন হিসেবে যদি করে থাকেন তাহলে এটা কারেন্ট বলা হয়, সাধারণত প্রসেসিং টাইম হলো অ্যাবাউট 1 ইয়ার, আর গ্রিন কার্ড ধরে হলো প্রসেসিং টাইম 4.5 ইয়ার। আরেকজন প্রশ্ন করেছেন বিবাহিত, মানে এটি হচ্ছে বিবাহিত সন্তানের জন্য যদি মা আবেদন করে কতদিন লাগে সাধারণত? ফার্স্ট অফ অল মাদার সিটিজেন, এবং কারেন্ট টাইম হলো 7-8 ইয়ার, সেই সাথে 7-8 বছর লাগবে। আপনি, আমরা কথা বলছিলাম, আমাদের যে নির্ধারিত একটি বিষয় ছিল সেটি হচ্ছে আইসের অভিযান নিয়ে আমরা কথা বলছিলাম। আতঙ্কিত হওয়ার মতো কি কিছু আছে? কারণ প্রশাসন থেকে বলছে, আমি প্রশ্নটি শেষ করি, সেটি হচ্ছে প্রশাসন থেকে বলা হচ্ছে যাদের বিরুদ্ধে বহিষ্কারের দেশ আছে, ডিপোর্টেশন অর্ডার আছে, এবং যাদের বিরুদ্ধে ক্রাইমের রেকর্ড আছে, এ বিষয়ে কি বলবেন? ক্রাইম, যারা ডিপোর্টেড এলিয়েন প্লাস ক্রিমিনাল, এরা প্রায়োরিটি বেশি হয়। বাট যাদের ডিপোর্টেশন অর্ডার বলতে ফাইনাল অর্ডার যদি দিয়ে থাকে তখন তো আপনার থাকার কোনো অজুহাত নেই। সেই জন্য যাদের ফাইনাল অর্ডার আছে তারাও কিন্তু অনেক সময় দেখা যায় ডিপোর্টেশন হয়ে গেছে, বাট ইন দি মিন টাইম তার ছেলেমেয়েরা বড় হয়েছে, ছেলেমেয়ে যদি I-130 ফাইল করিয়া আপনি কেস রিওপেন করতে পারেন, অথবা নতুন বিয়ে করলে সেখানে কেস রিওপেন করতে পারেন, অথবা আপনার যে অ্যাসাইলাম কেস ডিপোর্ট হয়েছে সেখানে নতুন কোনো তথ্য যদি থাকে পুনর্জীবিত করতে পারেন। সুতরাং অফকোর্স এটা ওরি হওয়ার বিষয়, বাট ওরিজিনাল যেরকম ওরি হবে না, অ্যাট দি সেম টাইম আপনাকে সোর্স খুঁজতে হবে যে কীভাবে এটাকে বন্ধ করা যায়। এবং বিলিভ মি, যদি লোকেরা সিরিয়াসলি, যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে, ইভি নার্স অ্যান্ড বোল্ট যারা জানে, দে উইল ফাইন্ড সামথিং সাম ওয়ে আপনাকে আইনের বেয়াজালে আবদ্ধ করে এখানে রাখতে পারবে। সুতরাং এই সুযোগটা আছে কি না সেটার জন্য আপনি কোনো ধান্দাবাজি না করিয়া বা কোনো ইলিগাল ওয়ে না গিয়া নতুন রেগুলার আইনগত পন্থাতেই অনেক কিছু করা, মানে সহায়তা নিতে পারে। এবং আরও সুখের বিষয় দেখেন, যাদের কোনো পয়সা দেওয়ার সুযোগ নেই, ইউ জাস্ট কল মেয়র অফিস অফ ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স, মেয়র ভেরি লাস্ট চাঙ্ক অফ মানি সেখানে ইনভেস্ট করছে, ইমিগ্রেশন ডিফেন্স কাউন্সিল গড়ে তুলছে, আপনার ফোন নাম্বার আমি এখন দিতে পারলাম না, জাস্ট কল 311, তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা বিভিন্ন সিস্টেম করে রাখছে। সুতরাং মানুষ, ইউ হ্যাভ টু বি ভিজিলেন্ট, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল এবং চুজ দ্য রাইট পারসন। শিওর, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমরা একজন দর্শক হিসাবে এইভাবে জানতে চাই যে আজকের আজকাল এবং অন্য যে ফ্রি পত্রিকাগুলো সেগুলো তো এই নুপুরাপ্পা যে জিনিসটা আপনাকে তুলে ধরলো ওগুলো আসছে,
এখন সাধারণ যে নাগরিক আমরা এখানে অনেকের পেপার নাই, লং টাইম এখানে আছে, তারা কোনো ক্রাইমও জড়িত না, জাস্ট কাজ বাসা বাসা কাজ এইভাবেই আসছে। আবার অনেকে হয়তো অ্যাসাইলাম করেও ব্যাড লাক, তাদের অ্যাসাইলাম ইয়াটা গ্র্যান্ড হয়নি, তারাও হয়তো এরকম অনেকে আসছে। আবার অনেক আছে ডিপোর্টেড হয়ে গেছে কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য দেশে না গিয়ে রিস্ক নিয়ে এখানে থেকে ফ্যামিলিকে সাপোর্ট করতেছে। তো এখন যেভাবে ঘোষণাটা দিচ্ছে যে টু উইকস ওভার, তো ওরা মানে এটাকে বলে একদম খুব বড় ধরনের সার্চ করবে সমস্ত, এটা কি হাউস টু হাউস এরকম কোনো একটা প্ল্যান আছে নাকি জাস্ট যারা ডিপোর্টেড ওদের জন্যই? আমি যতটুকু আমি আজকে 20 বছর এই সিস্টেমের সাথে জড়িত এবং আমাদের বহু ক্লায়েন্ট ডিপোর্টেড ক্লায়েন্ট আছে, বহু ক্লায়েন্ট অ্যাসাইলাম হয়েছে, সাধারণত আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যতটুকু আমি বুঝে নিয়েছি আমরা, সেটা হচ্ছে যারা ফাইনাল ডিপোর্টেশন অর্ডার হয় ওই ওদের ফোন নাম্বার এবং ইনফরমেশানগুলো আইসকে তারা এখন প্রোভাইড করতে বাধ্য। আগে কিন্তু এগুলো ছিল না, এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা ফোর্স করছে, তারা এটা দিচ্ছে। আচ্ছা, দেওয়ার ফলে এখন দেখা গেলো 1000 লোককে লিস্ট দিছে, সেখানে ফায়োরিটি তারা দেখবে কারটা ফাইনাল অর্ডার আছে এবং ফাইনাল অর্ডার সাতটা দেখা যায় আপনার ফাইনাল অর্ডার আছে কিন্তু পাসপোর্ট নাই, তো সুতরাং তাকে আপনি খুঁজিয়েও ইমিডিয়েটলি ডিপোর্ট করা যায় না। অনেক আছে যারা ফাইনাল অর্ডার হয়েছে, ফাইনাল অর্ডার হওয়ার আগে তারা যে হাজিরা দিত ওই সময় কিন্তু পাসপোর্টের কপি টপি তারা সংগ্রহ করে রেখেছে, সো দে আর রেডি টু গো। এদেরকে ধরিয়ে 3 দিনের ভিতরে, আমাদের একটা রিসেন্টলি হয়তো শুনছেন আমাদের একটা সাংবাদিক কবির, সে তাকে 3 দিনের ভিতরে তাকে কুয়েতি এয়ারলাইন্সে তাকে নিয়ে গেছে, সো এরকম নিছে। এবং যারা শুধুমাত্র কাগজপত্রহীন তাদের কোনো তেমন রিস্ক নাই বললেই হয়, কারণ ক্রাইম রেকর্ড নাই এবং শুধুমাত্র ইলিগালি এখানে আসে, এরা ভেরি সেফ। এবং যারা অর্ডার হয়েছে অর্ডারের ফর অ্যাগেনিস্টে তারা আবার আপিল করছে, এরাও সেফ। শুধুমাত্র ভেরি ডেঞ্জারাস লেভেলে তারা আছে যাদের ফাইনাল ডিভোর্শন অর্ডার আছে এবং আইসের কাছে তাদের পাসপোর্টও আছে অলরেডি, তথ্যগুলো আছে। এবং গভর্নমেন্ট থেকে যে তথ্যটি এসেছে যে আপাতত হচ্ছে 2000 মানুষের যাদের হচ্ছে অপরাধের রেকর্ড আছে ইতিহাসে এবং যাদের বহিষ্কারের আদেশ আছে, এরকম 2000 মানুষকে টার্গেট করে এই যে সম্প্রতি আইএসের অভিযান সেটি কিন্তু হচ্ছে। অর্থাৎ ওভারঅল যদি আমরা চিন্তা করি যে সবাইকে আতঙ্কিত হবে, সেই জায়গাটি কিন্তু আতঙ্কিত হওয়ার মতো এখনও কিছু হয়নি। তবে যেটি মোহাম্মদ এন মজুমদার বলছিলেন যে সুযোগ যদি থাকে অবশ্যই অ্যাটর্নি নিয়ে আইনের সহায়তা নিয়ে নিজেকে নিরাপদ রাখাটা ভালো, কিন্তু বর্তমান প্রশাসন আমি বলবো যে অভিবাসীদের বিরুদ্ধে অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে? আচ্ছা, আমার নাম মোহাম্মদ হাসান, আমি নিউ ইয়র্ক জামাইকা থেকে বলছিলাম। প্রশ্নটি ভাই, আমার প্রশ্ন হচ্ছে আমার বড় ভাই উনি বাংলাদেশে আছে, তো আমার আব্বা আম্মা ওনারা হচ্ছে রেসিডেন্ট, তো রেসিডেন্ট অবস্থায় ওনার জন্য অ্যাপ্লাই করছিল কিন্তু এখন উনি 1 বছর আগে বিয়ে করছে, তো ওনার কাগজপত্র আমাদের কাছে মেল আসছে ওনার ভিসার এম্বাসি ফি জমা দেওয়ার জন্য আর হচ্ছে স্পন্সরের কাগজ জমা দেওয়ার জন্য, তো আমরা দুইটাই করছি, করার পরে ওরা বিবাহের আর কি ইয়ে চাওয়া হয়েছে, ইনফরমেশন চাইছে যে উনি বিয়ে করছে কিনা, তো উনি বিয়ে করছে আমরা এটা ওনাকে জানিয়ে দিয়েছি। আচ্ছা, এখন জানিয়ে দেওয়ার পরে ওনার যে স্ট্যাটাস ছিল ওই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে, ওইটা স্ট্যাটাস দেখাচ্ছে যে ওনার পেপার ব্যাক টু নিউ ইয়র্ক আপনি বললেন এখন আপনারা আপনার প্যারেন্টস সিটিজেন না হওয়া পর্যন্ত ওদেরকে আর প্রসেস করতে পারবেন, এই জন্য দে সেন্ড ইট ব্যাক টু দি সার্ভিস সেন্টার। এখন যদি আপনার প্যারেন্টস সিটিজেন হয় দেখেন আপগ্রেড দিস পিটিশন অর ফাইল এ নিউ পিটিশন, আনটিল দেন কিছু করার নেই। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং দর্শক যিনি ফোনে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমাদের একটু বিরতিটি একটু লম্বাই হয়, তো সে পর্যন্ত অপেক্ষা করবেন, আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পর এসে আপনার প্রশ্নটি নিব এবং যারা অপেক্ষা করছেন চেষ্টা করব সবাইকে সেই প্রশ্নের আলোকে মোহাম্মদ এন মজুমদার বিভিন্ন তথ্য দিবেন, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ এইন মজুমদার আমাদের সাথে আছেন। আমাদের সাথে ফোনে অনেকক্ষণ অপেক্ষা করছেন একজন, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ রহমান টাম্পা থেকে বলছি। জি ভাইয়া, আপনার প্রশ্নটি? আজ আমার প্রশ্নটা হচ্ছে, আমার আম্মা আমার ছোট ভাই বোনের জন্য গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছেন ফেব্রুয়ারির 15 তারিখ। ওদের প্রায়োরিটি ডেট এবং ওরা মাইনর, একজন 12 বছর আর একজন হলো 14 বছর। তবে ওনার এখন প্রায়োরিটি ডেট হলো জুলাই 20 বলে কারেন্ট। তো আমাদের সাথে ফেসবুকে অনেকে যুক্ত আছেন এবং অনেকে প্রশ্ন করছেন, আমরা সেখান থেকে একটি দুটি নিতে চাই। একজন প্রশ্ন করেছেন, যদি ইফ এ বয় গোস টু প্রাইভেট হাই স্কুল, ক্যান হি কনভার্ট হিজ বি ভিসা টু স্টুডেন্ট ভিসা? শিওর, এটা ভেরি কেয়ারফুলি, আই হোপ আপনি বুঝিয়ে লিখছেন যে সমস্ত হাই স্কুলে নিজের প্রাইভেট পয়সা দিয়া হয়েন তাহলে সেটা কনভার্ট করতে পারবেন। যদি সরকারি হাই স্কুলগুলোতে যেহেতু ফ্রি হয়েন, সেখানে থেকে এগুলো করা যাবে না। সো ইউ অ্যান্ড অলসো ইউ মাস্ট সি এ অ্যাটর্নি বিফোর ইউ ডু। আব্দুস সালাম রুবেল প্রশ্ন করেছেন, তার ভাই মিশিগান থাকেন, ওনার সিটিজেনশিপের ইন্টারভিউ ডেট এসে গেছে কিন্তু উনি নিউ ইয়র্কে থাকেন, সেটি আসেননি, মার্চে তিনি সাবমিট করেছেন, এটি কি স্টেট টু স্টেট? না, স্টেট টু স্টেট ভেরিফাই করাও করে বললেও ভুল হবে না, না করে বললেও ভুল হবে না। এটা ডিপেন্ড করে কার জন্য কতটুকু সময় প্রয়োজন হয় ইনভেস্টিগেশন করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় নিউ ইয়র্ক এরিয়াতে কিছুটা বেশি সময় লাগার কারণ নিউ ইয়র্কে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি, বাট অ্যাডজুডিকেশন অফিসারের সংখ্যাও বেশি। আবার দেখা গেল মিশিগানে যদি অ্যাপ্লিকেশন কোন এরিয়া থেকে করছে সেটা একটা ব্যাপার, সেখানে কতটুকু ট্রাফিক আছে। অ্যাট দি সেম টাইম দেখতে হবে যে ব্যক্তি করছে হয়তো ওনার ইনভেস্টিগেশন সময় অনেক বেশি লাগতেছে, আর একজনের ইনভেস্টিগেশন সময় অনেক কম লাগবে। সুতরাং এটা বলা ভেরি ডিফিকাল্ট আনটিল ইউ নো দ্য প্রোফাইল, ইন্ডিভিজুয়াল প্রোফাইল না জানা পর্যন্ত। বাট আপনি যখন অ্যাপ্লাই করছেন আপনি আসবেই, কারেন্ট টাইম ধরতে হবে এখন 12 মাস। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে18। তো আমি অন্যদের কাছ থেকে শুনেছি, এটা কতখানি সত্য আমি একটু জানতে চাচ্ছি, যে আমি যদি আমার যদি কিছু হয় আমার আমার বাড়িকে স্টেট নিয়ে যাবে আমি যতটুকু শোনা, আর আমি যদি আমার ছেলেকে উইল করে যেতে চাই আমি থাকা অবস্থায়, আমার কি কি জিনিস আসলে আমাকে একটু কনসিডার করতে হবে যে উইল করার বিষয়ে? আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কোশ্চেন হলো যে আপনি মারা গেলে আপনার সম্পত্তি স্টেট নিয়ে যাবে, এটা সত্য না। স্টেট নিবে তখন যখন কোনো ইনহেরিটেন্স, কোনো উত্তরাধিকার কেউ না থাকে, যেহেতু আপনার ছেলে আছে সুতরাং স্টেট নিবে না। সেকেন্ড কোশ্চেন হলো আপনি কি উইল করবেন। এখানে কথায় কথায় উইল শব্দটার সাধারণ সংজ্ঞা হলো উইলটা এফেক্টিভ হয় যখন একটা লোক মারা যায়, জীবিত থাকাকালীন উইলের কোনো এফেক্ট নাই। উইল করা হলে যেমন আমি মৃত্যুর পরবর্তীতে কী হবে। আচ্ছা, এখন যদি আপনার সম্পত্তি আপনার ছেলেকে দিতে হয় সেখানে বেস্ট হলে এখানে বলা হয় নো কনসিডারেশন ডিড, ডিড ট্রান্সফার করা, এটা আমরা অহরহ করে থাকি। তো ডিড ট্রান্সফার করাটা আপাত দৃষ্টিতে মনে হইতেছে একটা গুড থিং। তো এই ব্যাপারে আপনি আলাপ করবেন প্রাইভেট অ্যাটর্নির সাথে সামনাসামনি। তো আপনি মনে হয় বেটার হইব আপনি ডিড ট্রান্সফার করে দেওয়া, তাহলে আপনার এখনই আজকে যদি ট্রান্সফার করেন কালকে থেকে আপনার সম্পত্তির মালিক আপনার ছেলেই হবে। এবং ছেলের বয়স কত সেটা কোনো ব্যাপার না, যিনি দিবেন ওনার বয়স প্রাপ্তবয়স্ক হইতে হবে, যিনি নেবেন সে যেই বয়সেরই হোক তাতে অসুবিধা, তাতে কোনো সমস্যা নেই। তার মানে আপনি পরামর্শ দিচ্ছেন ব্যক্তিগত একজন আইনজীবীর সাথে বসে আপনার এই বিষয়টির সমাধান করতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মিশিগান থেকে বলছি। জি, আমার কোয়েশন আসছিল মজুমদার ভাই কাছে, যে আমার আমার বাবা মা আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছে, ওনারা আবার আন্ডার এজের। তো দুইটা অ্যাপ্লাইয়ের আমরা রিসিপ্ট লেটার পাইছি, ওনারা ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছিল, দুইটা অ্যাপ্লাইয়ের রিসিপ্ট লেটার পাইছি, একটা রিসিপ্ট লেটার আমরা পাই নাই। আর আবার অ্যাকাউন্ট থেকে ওরা টাকা নিচ্ছে বাট রিসিপ্ট লেটার দেয় নাই, কিন্তু দুইটার আমরা রিসিপ্ট লেটার পাইছি। তো এখন কি আমরা এটার জন্য কোনো ওয়ারি করবো নি না ওয়েট করবো, থ্যাংক ইউ। যেটা আমার মনে হয় আপনি তিনটা অ্যাপ্লিকেশনে তারা রিসিভ করছে, যে চেক দিয়েছেন চেকের অপোজিট
ফিসটায় আপনার কেস নাম্বার আসে, ওইটাই আপনার রিসিপ্ট নাম্বার হিসেবে ব্যবহার করতে পারেন। ব্যাংকে গিয়া ওই চেকের ইমেজটা আপনাকে নিতে হবে। তো সুতরাং ওরই হওয়ার কিছু নাই, একমাত্র কাজ হলো ব্যাংকে গিয়া যেটা রিসিপ্ট নোটিশ ফান্ড নাই ওই চেকটা যে ক্লিয়ারেন্স হয়েছে ওইটার ব্যাক পেজে ইমেজ, ওই ইমেজে দেখবেন সিল আছে, ওইটাই হলো আপনার কেস নাম্বার। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে শেষ প্রশ্নটি নিব, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বোস্টন থেকে জামান বলছি, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি কিছুদিন হচ্ছে বিয়ে করছি, আমি এখানে অ্যাসাইলাম নিয়ে আছি। তো প্রশ্নটা হচ্ছে আমরা যদি দুই জায়গায় দুইজনের অ্যাড্রেস দেখাই কোনো সমস্যা হবে নাকি? এটা এটা আমি বলবো সমস্যা হবেও বলবো হবেও না, আমি একটা এক্সপ্লেন করি। যদি আপনি বিয়ে করেন, বিয়ের ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি প্রমাণ করতে হবে যে ইউ লিভ টুগেদার, ইউ হ্যাভ এ কমন ইন্টারেস্ট ইন ফাইন্যান্স, কমন ইন্টারেস্ট ইন সোশ্যাল লাইফ, এভরিথিং টুগেদার। বাট যদি আপনি দেখাইতে পারেন যে হ্যাঁ আপনারা দুজনেই নিউ ইয়র্কে থাকার কথা, কিন্তু কোনো সঙ্গত কারণে মিশিগানে আপনি চাকরি করেন, সেখানে ছিলেন ছয় মাস বা এক বছর বা দুই বছর পুরাই ছিলেন, আসা যাওয়ার ভিতরে ছিলেন, দেন ইজ পসিবল। বাট জেনারেল রুল হচ্ছে আপনারা একসাথে থাকা, একই ঘরে থাকা, লিজ একসাথে, আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট একসাথে, আপনাদের ইউটিলিটি বিল একসাথে, ছবি সব কিছু আপনার একসাথে দেখাইতে হবে যে আপনারা কমন ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড। বাট যদি সঙ্গত কারণে তো হইতেই পারে, আপনারা ভিন্ন স্টেটে ছিলেন চাকরির কারণে বা স্টাডির কারণে, যদি এরকম কোনো দেখাইতে পারেন দ্যান ইজ পসিবল। বা জেনারেল রুল হচ্ছে ইউ হ্যাভ টু লিভ টুগেদার, একসাথে থাকার। আমরা যেহেতু অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, আমরা কথা বলছিলাম আইসের অভিযান নিয়ে, সাম্প্রতিক যে অভিযান, সেক্ষেত্রে আপনি সবশেষ কী বলবেন? শিওর। সো সেক্ষেত্রে অ্যাগেইন আপনারা যাদের ইমিডিয়েট, যারা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট না, যাদের ফাইনাল ডিপুটেশন নাই এবং যারা কোনো ক্রিমিনাল ক্রাইম করেন নাই, তারা বিচলিত হওয়ার কিছুই নাই। এবং যাদের এই সমস্ত কিছুর ক্যাটাগরিতে আসেন, তাদের উচিত হবে তারা কীভাবে এই এটাকে রোধ করার জন্য ক্যান্সেলেশন অফ রিমুভাল বা সামথিং করা যায়, সেখানে আপনার পছন্দের আইনজীবীর কাছে যাবেন। যারা আইনজীবী অ্যাফোর্ড করতে পারেন না, তারা নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেশন অ্যাফেয়ার্স 311 কল দেবেন, অ্যাপয়েন্টমেন্ট দিবে তারা, আর তারা আপনাকে দেখবে কোনোভাবে আপনাকে প্রোটেক্ট করা যায় কি না। সো সুতরাং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আইনি পন্থায় থাকেন, সেটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার আপনাকে, সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। এই দেশটি অনেক সুন্দর, আইনকানুন সবাই মেনে চলবেন। আর অবশ্যই আমরা এই অনুষ্ঠান থেকে সবসময় বলে থাকি, আপনার যাকে পছন্দ কিন্তু সেই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তার কাছে গিয়ে সেই পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন।